সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একজাক্টলি ফাইবারের কিছু আপডেট নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। তো অনেকেরই প্রবলেম হচ্ছে, আমারও প্রবলেম হয়েছে মোটামুটি। তো সেখান থেকে যতদূর বুঝতে পারলাম, তো আপনাদের এই বিষয়গুলো জানা খুবই দরকার। যদি ফাইবারে কাজ করতে চান তো প্রপারলি আপনার এই জিনিসগুলো জানতে হবে। তো 2023 সালের আপডেটে নতুন একটা পরিবর্তন আসছে, সেটা হচ্ছে আমাদের যাদের ফাইবারে রিভিউ কেনা ছিল, আমরা অনেক সময় দেখছি যে আমরা ফেক রিভিউ কিনতাম। ফেক বলতে কি, আমরা একজনকে টাকা দিতাম বা আমরা নিজেরাই বায়ার সাইজে অর্ডার করতাম, অর্ডার করে সেখান থেকে রিভিউ নিয়ে গিগুলো র্যাঙ্ক করাইতাম এবং ওইখান থেকে আমাদের প্রচুর পরিমাণ অর্ডার আসতো বা অর্ডার জেনারেট করতে পারতাম। তো আমরা কি করতাম, যে ভুলটা করতাম, আমরা সবাই কি $5 করে আমরা রিভিউগুলো নিতাম। সবসময় আমরা $5 নিতাম, কখনো কখনো $10 নিতাম। কিন্তু ফাইবার এই আপডেটের পরে যে সমস্যাটা করতেছে সেটা হচ্ছে, সবার রিভিউ মানে সবার অ্যাকাউন্ট রিভিউ করে দিতেছে, মানে রিভিউতে নিয়ে যাচ্ছে এবং ওইখান থেকে অ্যাকাউন্টটা ডিসেবল করে দিচ্ছে। তো মোটামুটি আমার দুইটা গেছে অলরেডি, দুই তিনটা গেছে, তো সমস্যা নাই। তো যারা এই কাজগুলো করতেছেন যে $5 রিভিউ নিয়ে অ্যাকাউন্ট বা গিগ র্যাঙ্ক করাবেন, তারা এই চিন্তা ভাবনা ছেড়ে দেন। অবশ্য আপনাকে যদি রিভিউ নিতে হয় ফেক রিভিউ, সেক্ষেত্রে $10 উপরে যেতে হবে এবং আপনাকে ওইখানে যে মেসেজগুলো করবেন বা রিভিউ নেওয়ার সময় অবশ্যই আপনার যার কাছ থেকে রিভিউ নেবেন তার সাথে একটু কমিউনিকেশন করবেন। ওইখানে আপনার মেসেজ দেওয়ার একটা অপশন আছে, এটা আপনারাও জানেন আমিও জানি। ওইখানে যখন আপনার কোনো ক্লায়েন্ট ফেক ক্লায়েন্টে আপনাকে মেসেজ দিবেন ওই রিভিউ দেওয়ার জন্য, তো ওইখানে আপনারা একটু মোটামুটি 5-6 মিনিট ডিসকাশন করবেন কাজ বিষয়ে। ফাইবার যেন বুঝতে পারে না যে এটা হচ্ছে আপনার, রোবটের যেন বুঝতে পারে না যে এটা আপনি এই কাজটা করতেছেন বা আপনার সাথে কমিউনিকেশন হয় নাই, $10 রেফার করবেন। হ্যাঁ, আর অবশ্যই ডাইরেক্ট আপনার গিগ থেকে অফার করবেন, মানে গিগ থেকে, মানে কাস্টম অফারে করবেন না। আপনার গিগের প্রাইস দেওয়া থাকবে হচ্ছে $10, $10 আপনাকে অর্ডার করে চলে যাবে যদি মনে হয়। তো সবসময় কাস্টম অফার রেফার করতেছি না, আপনারা ডাইরেক্ট অফার করতে বলবেন, আপনার গিগ থেকে ডাইরেক্ট অর্ডার করবে। ওকে, একটা আপডেট গেল। আর দ্বিতীয় নম্বরে যে প্রবলেমটা সেটা হচ্ছে, কারো যদি অ্যাকাউন্ট, যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে একটা কম্পিউটারে, সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট করতে দিতেছে না। যদি আপনার পূর্বে কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি নতুন অ্যাকাউন্ট করার সময় বা করার পরে আপনি প্রপারলি করছেন, 100% করছেন, তারপরে যখন আপনি গিগ বানাইতে যান তখন লেখা হবে আপনার গিগটা বা আপনার প্রোফাইল, সেলার প্রোফাইলটা আসলে অ্যাপ্রুভ হচ্ছে না বা হবে না, এরকম একটা কিছু লিখে দিয়ে আপনাকে মূলত তারা বের করে দেয়। তো এটার সলিউশনও আমরা বের করতে পারছি, এটা কীভাবে অ্যাকাউন্টটা আমরা করতে পারি, অ্যাপ্রুভ করাইতে পারি, সে সলিউশনও বের হয়েছে। তো আমাদের এক সেলের নাম হচ্ছে আরমান। আরমানের মোটামুটি একটা অ্যাকাউন্ট করার পরে স্কিল টেস্টে ফেল করে, ফেল করার পরে দেখা গেল যে তার বললাম যে অ্যাকাউন্ট করতে, তিনি মোটামুটি তিনটা প্রোফাইল করছে, দুই থেকে তিনটা প্রোফাইল করছে, করবে তার অ্যাকাউন্টগুলো সবগুলো একই প্রবলেম। স্কিল টেস্ট দেওয়ার পরে বলে যে গিগ পাবলিশ করার সাথে সাথে কয়েক ঘন্টার ভিতরে মেসেজ আসে পড়ে যে তোমার সেলার প্রোফাইলটি অ্যাপ্রুভ করলা। তো তিনি কী করছিল, তিনি ফার্স্ট অ্যাকাউন্টটা করছিল, করার পরে ওই অ্যাকাউন্টটা স্কিল টেস্টে ফেল করে, ইংলিশ স্কিল টেস্টে ফেল করার পরে তিনি ওই অ্যাকাউন্টটা তার কম্পিউটার থেকে ডিলিট করে দেয় বা ডিঅ্যাক্টিভ করে দেয় পারমানেন্টলি। তো করে দেওয়ার পর তারপরে নেক্সট অ্যাকাউন্টগুলো করতে গিয়ে দেওয়ার সময় এই প্রবলেমগুলো হচ্ছে। তো আপনারা যদি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে একটা পলিসি আছে অ্যাকাউন্ট করার জন্য, সেটা হচ্ছে আপনার অন্য একটা কম্পিউটার নিতে হবে, মানে আদার্স যে কোনো পার্সনের, আপনার ফ্রেন্ড সার্কেল যার আছে তার অ্যাকাউন্টটা নিতে হবে। মানে তার কম্পিউটারে অ্যাকাউন্ট করবেন, তার আইপি থেকে, তার নেটওয়ার্ক থেকে। করার পরে আপনি ওইখান থেকে গিগ পাবলিশ করে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর পরে গিগ যখন অ্যাক্টিভ হবে তখন আপনার কম্পিউটারটা আপনি টোটাল উইন্ডোজ দিবেন। দেওয়ার পর আপনার নেটওয়ার্কটা, চাইলে আইপিটা চেঞ্জ করতে বলে আরও বেটার হয়, যদি কারো কম্পিউটারে প্রবলেম থাকে তাহলে আপনার ম্যাক আইপিটা, মানে হচ্ছে আপনার কম্পিউটারে যে একটা ই থাকে ওইটা আপনি চেঞ্জ করে ফেলবেন। তো এইটা চেঞ্জ করলে হয়ে যাবে। আর আপনি যদি আরেকটা প্রোফাইল থেকে অ্যাপ্রুভ করে নিয়ে আপনার প্রোফাইলে আনতে পারেন তাহলে তো সমস্যাই নেই, তাহলে এত কিছু চেঞ্জ করার দরকার নাই। তাহলে আশা করি যে আপনি মোটামুটি দুইটা বিষয় বুঝতে পারছেন। মেন টপিক হচ্ছে এক, রিভিউটা নেওয়া যাবে না এবং আইপিটা চেক করে আপনাকে অ্যাকাউন্টগুলো চালাতে হবে। যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে কিছু করার নেই, দুই দিন আগের পাশে যাইব অ্যাকাউন্ট, 100% শিওর। ঠিক আছে, আপনার অবশ্যই এটা হিস্টোরি মিস্টোরি যদি থাকে ডিলিট ফিলেট করে
আল্লাহ আল্লাহ করে নামাজ পড়ে, তা না হলে অ্যাকাউন্ট চাইবো। তো এই আপডেটটা রোবটে দরতাছে, খুবই সেন্সিটিভ, আমি কি বলবো, আমি নিজেও ধরা খাইছি, ঠিক আছে। তো আপনাদের ধরা খাওয়ার পরে শিখতে পারলাম, তো যেহেতু শেখার কোনো শেষ নাই, তো আশা করি যে আপনারাও এই কাজগুলো আর করবেন না, আপনারাও আশা করি যে এটা থেকে ই হবেন আর সমাধান পাইলেন যে কিভাবে কি করতে হবে। আর অবশ্যই রেফার করতেছি, অবশ্যই আপনি যার কাছ থেকে রিভিউ নেবেন তার কাছে অবশ্যই মাস্ট বি এক্সপিরিয়েন্স পার্সন হতে হবে রিভিউ নেওয়ার ক্ষেত্রে। $10 নিচে রিভিউ নেবেন না, কাস্টম অফার কখনও করবেন না, ডাইরেক্ট গিক অফার করাবেন, গিকে অফার করবে এটা, তাকে বলবেন যে $10 দিতেছি তোমার, তুমি আমার গিকে ডাইরেক্ট অফার করো, ঠিক আছে, অর্ডার করো, তাহলেই হবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, তো আশা করি যে আপনার একটু হলেও কাজে লাগবে। আর সেলার অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভাল কারো না হয় সেক্ষেত্রে মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন, মোটামুটি আপনাকে কিছু দিক নির্দেশনা দিলে আই হোপ যে আপনিও নিজের অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাতে পারবেন। তো আশা করি যে ভিডিওটা একটু হলো আপনাদের উপকারে আসলো বা আসবে 2 দিন আগের পাশে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।